بسم الله الرحمن الرحيم. সুমধুর কণ্ঠে পবিত্র গ্রন্থ কোরআন তেলাওয়াত করছেন 240 দিনে কোরআনে হিফজ করা শিশু আজমল হাসান রোহান। রোহান কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোহাম্মদ আব্দুর রশিদের ছেলে। 9.5 বছর বয়সী রোহান পাকুন্দিয়া পৌর এলাকার দারুল মাআরিফ আল ইসলামিয়া মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের বালক শাখার শিক্ষার্থী। এখানেই তিনি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছেন। এদিকে 8 মাসে কোরআনের হাফেজ হওয়ায় আনন্দ বিরাজ করছে তার পরিবারে। ভবিষ্যতে বিখ্যাত আলেম হয়ে ইসলাম ও দেশের কল্যাণে কাজ করার ইচ্ছা রোহানের। দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে দিনের জন্য কবুল করেন। আমি বড় হয়ে বড় আলেম হতে চাই, দেশ ও ইসলামের খেদমত করতে চাই। আমি দেশবাসীর কাছে এই দোয়া চাই এবং এই আশা করি যে আমার ভাতিজার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার ভাতিজা বড় হয়ে দেশ এবং ইসলামের খেদমত করতে পারে। হিফজুল কোরআন বিভাগে পড়াশোনা শেষ করতে সময় লাগে প্রায় 3 বছর, সেখানে রোহানের সময় লেগেছে মাত্র 8 মাস। তার এমন অর্জনে খুশি হওয়ার পাশাপাশি দেশ, জাতি ও মানবতার কল্যাণে কাজ করতে পারার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন শিক্ষকরাও। সাধারণত হিফজুল কোরআন বিভাগ আমরা দেখেছি যে হিফজুল কোরআন বিভাগ সম্পন্ন করতে সাধারণত 3 বছরের প্রয়োজন হয়। আজমল হাসান রোহান আল্লাহর অশেষ মেহরবানিতে শিক্ষকদের চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে সে 240 দিনে হিফজুল কোরআন বিভাগ সম্পন্ন করতে সক্ষম হয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।